অভিবাসন বিষয়ে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ। দেশটির দ্বিতীয় বৃহৎ এ নগরের প্রশাসন নিজেদের স্যাঞ্চুয়ারি সিটি হিসেবে ঘোষণা করেছে। এর ফলে কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষকে অভিবাসন বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করা হবে না। বিস্তারিত রিপোর্টে, মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নগর কাউন্সিল একটি স্যাংচুয়ারি সিটি অধ্যাদেশ পাশ করেছে। এর অর্থ হল স্থানীয় প্রশাসন থেকে কেন্দ্রীয় অভিবাসন কর্তৃপক্ষকে অভিবাসন বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করবে না লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেসের সরকারি স্কুল ব্যবস্থাও নিজেদের স্যাংচুয়ারি অবস্থান পুনর্নিশ্চিত করেছে। এর ফলে বৈধ নথিবিহীন অভিবাসীরা সরকারি স্কুলে বিনা বাধায় শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। ট্রাম্প এরই মধ্যে সীমান্ত দেখভালের জন্য বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবীণ অভিবাসন কর্মকর্তা টম হোম্যানকে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস ওই অধ্যাদেশে সই করলে এটি কার্যকর হবে। ট্রাম্পের সীমান্ত জার হিসেবে পরিচিত টম হোম্যান বলেছেন, নগরগুলো নিজেদের স্যাংচুয়ারি ঘোষণা করে ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসনকে তাদের লক্ষ্য পূরণে আটকে রাখতে পারবে না। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।